আজকে কথা বলবো এই স্কোরিং বোনাসটা কি এই বিষয়ে, যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না, আমি ফার্স্টে জানতাম না, পরে অনেক রিসার্চ করে জানতে পারছি, অনেক খোঁজ খবর নিয়ে, যে স্কোরিং বোনাসটা কি, অর্ডারটা দেওয়ার সাথে সাথে এরকম এক এক হয়, অনেক সময় 60 পয়সা হয়, অনেক সময় এরকম মাইনাস হয়, এরকম মাইনাস হয়ে যায় এই স্কোরিং বোনাসের নামে। তো আজকে বলবো বুঝাও, আজকে এ বিষয়ে কথা বলবো যে স্কোরিং বোনাসটা কি। স্কোরিং বোনাসটা হয়েছে আপনার যে আপনার যেখানে পারফরমেন্স যে রেটটা আছে, আপনার যে পারফরমেন্স যে নাম্বারটা আছে, এখানে দেখেন এই যে পারফরমেন্স এটা, মানে আপনার যে র্যাঙ্কটা আছে এই র্যাঙ্কটার উপরে স্কোরিং বোনাসটা কোম্পানি দিয়ে থাকে। দেখেন আমি একটু আগে অর্ডারটা দিয়েছি 5 তারিখ, আমার বেসিক রেটটা হয়েছে, ডেলিভারি প্রাইসটা ছিল 10 রিয়াল 4 পয়সা, এটা না এই তো 10 রিয়াল 4 পয়সা। তো আমার কোম্পানি আমাকে দিয়েছে স্কোরিং বোনাস দিয়েছে 1 রিয়াল, এটা কিন্তু অটোমেটিক আমার ওয়ালেটে এটা অ্যাড হয়ে গেছে। তো 1 রিয়ালটা কী জন্য দিছে, আমার আগের ওগুলো দেখেন, এটা দিছে লাস্ট 9 ফেব্রুয়ারি, দেখেন এখানে আমার -30 পয়সা কেটে নিয়েছে কোম্পানি। এটা এরকম মাইনাস যদি থাকে তাহলে বুঝবেন যে এই টাকাটা আপনার ওয়ালেট থেকে কেটে নিয়েছে। তো এই জিনিসটা কি সেটা বলবো, যে এই জিনিসটা হয়েছে আপনার এখানে যে আপনার র্যাঙ্কটা আছে, দেখেন এখন আমি 1 নম্বর র্যাঙ্কে আছি, তো এই জন্য আমার সিটিটা ছোট, সেই জন্য আমার সিটি অনুযায়ী 1 রিয়াল দিয়েছে। যদি আমার এই র্যাঙ্কটা যদি 2 নম্বর র্যাঙ্ক হতো তাহলে আমি এখানে পাইতাম 60 পয়সা, পাইতাম কত পাইতাম 60 পয়সা পাইতাম এখানে র্যাঙ্কটাতে, যদি 2 নম্বর র্যাঙ্কে থাকতাম। যদি 3 নম্বর র্যাঙ্কে থাকতাম তাহলে দেখেন এরকম -30 পয়সা অটোমেটিক স্কোরিং বোনাসের নামে কেটে নেয় কোম্পানি। এই 30 পয়সা কখন কাটে, যখন আপনার র্যাঙ্ক 3 নম্বরে থাকবে। এই দেখেন আমি এই যে -30 দেখতেছেন, এগুলো আমার র্যাঙ্ক তখন ছিল 3 নম্বর র্যাঙ্কে ছিলাম তখন, আমি সবগুলো দেখেন 30 পয়সা করে কাটে নিছি, তখন আমার র্যাঙ্ক ছিল 3 নম্বরে, সেই জন্য। আর যদি আপনি 4 নম্বর র্যাঙ্কে থাকেন তাহলে কোম্পানি আপনার থেকে 60 পয়সা কাটে, 60 পয়সা প্রত্যেক অর্ডার ডেলিভারির সাথে সাথে এরকম স্কোরিং বোনাস দিয়ে 60 পয়সা কেটে নেবে অটোমেটিক। আর 5 নম্বর 6 নম্বর সেম থাকবে, 5 নম্বর উপরে র্যাঙ্ক আছে, তবে ওই 60 পয়সার উপরে আমি দেখি নাই কাউকে কাটতে। এটা হচ্ছে আমার ছোটো সিটিগুলোর ক্ষেত্রে। আর যদি যারা রিয়াদ বা দাম্মা রিয়াদ জেদ্দা থাকেন বা বড় সিটিতে থাকেন তাহলে এরকম আমি অনেককে দেখছি যে আপনার যখন তাদের র্যাঙ্ক 1 নম্বরে থাকে তখন সেই যে স্কোরিং বোনাসটা আমাকে 1 রিয়াল দিছে, বড় সিটিতে দেখা যায় এই স্কোরিং বোনাসটা তারা 4.5 রিয়াল থেকে 6 রিয়াল পর্যন্ত দেয়। আমি 4.5 রিয়াল পর্যন্ত দেখছি রিয়াদে, আমার এক ট্রেন্ডে আছে সে কাজ করে, 4.5 রিয়াল দেখছি পার অর্ডারে, মানে পার অর্ডারে 4.5 রিয়াল স্কোরিং বোনাস দিয়ে থাকে কোম্পানি। তার বেসিক ধরেন আমি 10 রিয়াল, যদি সে রিয়াদে এরকম কাছে হয় যদি 10 রিয়াল পায় কোম্পানি আরও 4.5 রিয়াল অ্যাড করে, কোম্পানি আরও কী করবে এই 4.5 রিয়াল অ্যাড করে দিবে, তাহলে তার ডেলিভারির রেটটা হয়ে দাঁড়াবে এখানে 10 রিয়াল, আরও 4.5 রিয়াল হলে 14.5 রিয়াল। জিনিসটা কিন্তু অনেক বড় জিনিস, যে রিয়াদ সিটিতে ধরেন একটা অর্ডার যদি সে 15 রিয়াল পায়, 15 রিয়ালের অর্ডার হয় তাহলে কিন্তু সে যদি নাম্বার 1 থাকে, তার র্যাঙ্কটা যদি 1 নম্বরে থাকে তাহলে সে পাবে 15 প্লাস 4.5, মানে 19.5। যদি 20 রিয়ালের হয় তাহলে 20 প্লাস 4.5, মানে 24.5 রিয়াল। এটা কিন্তু অনেক, মানে আপনার ব্যালেন্সের ক্ষেত্রে এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে। আর বড় সিটিতে আমি দেখছি কি, যদি তার র্যাঙ্ক যদি 2 নম্বরে থাকে ধরেন 3.5 রিয়ালের মতো পায়, 3.5 রিয়াল এরকম পায় যদি র্যাঙ্ক যদি 2 নম্বরে রাখতে পারে। তার যে পারফরমেন্স যে র্যাঙ্কটা আছে, র্যাঙ্কটা আসলে ডিপেন্ড করে আপনার অর্ডার ক্যান্সেলের উপরে, এটা প্রত্যেক সপ্তাহে রবিবারে আমি যতটুকু জানি যে প্রত্যেক কোম্পানি কী করে, প্রত্যেক সপ্তাহে একবার আপনার র্যাঙ্কটা তারা আপডেট করে, মানে আপ ডাউন করে, আপনার অর্ডার ক্যান্সেলের উপরে ডিপেন্ড করা, এটা ডিপেন্ড করে আপনারা কত সবগুলো অর্ডার অ্যাকসেপ্ট করছেন এই সপ্তাহের মধ্যে। যদি আপনারা অর্ডার যদি দূরে দেখেন বা কোনো সমস্যার কারণে অর্ডার ক্যান্সেল করে দেন বা অ্যাকসেপ্ট করেন না, তখন এটা কিন্তু আপনার এই র্যাঙ্কে
উপরে ইয়া করে, ক্ষতি করে, প্রবলেম হয়ে দাঁড়ায়। অনেকে আছে যে অর্ডার ডেলি করেন, লেট করেন ডেলিভারি দেওয়ার জন্য, অথবা রেস্টুরেন্টে যাইতে লেট করেন, অথবা কাস্টমারের লোকেশনে যেয়ে ডেলিভারি দিতে লেট করেন, তাহলে এই জিনিসটার কারণে আপনার এই র্যাঙ্কটা সমস্যা হয়ে থাকে। এটা দেখেন, এটা কোথায় দেখবেন, এখানে শো করি যে আপনার র্যাঙ্কটা কত আছে, এখানে শো করবে, অথবা আপনার যে পারফরমেন্স আছে এখানে যাবেন, পারফরমেন্সে যাওয়ার পরে এই এটার মধ্যে ওকে দেবেন। ওই দেখেন আমার এখানে কবুল, নিসবা কবুল, মানে আমার অ্যাকসেপ্ট রেট, অর্ডার অ্যাকসেপ্ট রেট 100 আছে। আমি কিন্তু একটা অর্ডারও ক্যান্সেল করি নাই, সবগুলো আমি অ্যাকসেপ্ট করছি, প্লাস সবগুলো আমি ডেলিভারি করছি দিস, মানে আমি এখানে ডেলিভারির ক্ষেত্রে আমি ডেলি করি নাই, লেট করি নাই। এখানে দেখেন, এখানে দেখেন 91 আছে। আমার এর আগের ইয়ারটা ছিলাম আমি 3 নম্বরে ছিলাম, এখন আমি বর্তমানে এই সপ্তাহতে আসা ওই অর্ডার ক্যান্সেল করি না, সেই জন্য আমি 100% 1 নম্বর র্যাঙ্কে আসছি, আসতে পারছি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, যারা হাঙ্গারে কাজ করেন বা অন্যান্য কাজ করেন, হাঙ্গারে এই প্লাস পয়েন্ট স্কোরিং বোনাসটা বেশি পাওয়ার জন্য এই অর্ডারগুলো ক্যান্সেল করবেন না, মানে যতক্ষণে অনলাইনে থাকেন সবগুলো অর্ডার অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন, কাছের হোক দূরের হোক বা যেটাই হোক, মানে আপনি ক্যান্সেল করবেন না, অর্ডারটা ক্যান্সেল করবেন না, ক্যাশ হোক আর অনলাইন হোক। আর যদি কাজ করতে না ভালো লাগে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে অফলাইনে দিয়ে দেবেন, স্ট্যাটাসটা ওয়ার্কিং মোডটা অফ করে দেবেন, তাহলে আপনার কোম্পানি আপনার অর্ডার দিব না, আপনাকে ক্যান্সেলও করতে হবে না, কারণ আপনি ক্যান্সেল করলে এই জিনিসটা আপনার র্যাঙ্কের উপরে প্রভাব করে, এই র্যাঙ্কটার ক্ষেত্রে আপনারা সমস্যা করে র্যাঙ্কে। তো আপনারা স্কোর ম্যানেজটা পাওয়ার জন্য এই জিনিসটা করবেন, র্যাঙ্কটা সবসময় 1 বা 2-এর মধ্যে থাকতে চেষ্টা করবেন, তাহলে আপনার ওয়ালেট থেকে আপনার ডেলিভারি যে চার্জটা সেটা থেকে কোম্পানি 30 পয়সা 60 পয়সা, মানে যে যার থেকে যে সিটিতে যে প্রাইস ফি আছে তাদের, ওই জিনিসটা কোম্পানি ম্যানেজ করবে না, আর আপনি এরকম স্কোর বোনাস প্লাস পয়েন্ট হিসাবে পাবেন।